ধর্ম ও বেদ সম্পর্কে জানতে চেয়েছো, বেদ হতি ধর্ম, সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে? এক শ্রেণীর ব্যক্তিরা ধর্মের অর্থ বিকৃত করে সমাজকে নিঃশেষ করে দিয়েছে। ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। আমি সেই বিজ্ঞানসম্মত মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ বাস্তবতার উপর। অবাস্তবতার ভিড়কে এখানে আর বেশি দিন চলবে না। এতদিন এখানে ধর্মের কথা শুনেছ একরকম, এখন সত্যিকারের কথা শুনো। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা, কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না। ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া, এমনকি দেশে একটা ভিক্ষুকও থাকবে না। কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ? কেবল ভিক্ষুকের মিছিল। এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ, তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায়। এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ, সমাজে এরা আনছে হতাশা, বেদ আনছে নাকার বাণী। ধর্ম ও রাজনীতির সুযোগ নিয়ে এক দল সাক্ষাৎ নীতি শোষণ করছি সমাজকে পঙ্গু করে দিয়েছে। বেদ এদেরই রাক্ষস অসুর বলতো, বেদ তাই বারবার সাবধান করে দিয়েছেন দেশ যেন এদের কবলে না পড়ে, এইসব শত্রু দিয়ে দমন করার চরম নির্দেশও দিয়ে গেছেন। রামের হাতে ধনুর্বাণের কথা ভুলে যেও না, দেবী পূজার শেষে ছিল শত্রুবলির প্রথা। বাড়ি শুদ্ধ সবাই মায়ের হাতের খড়গটি ধরে মন্ত্র পাঠ করে শত্রু বলি দিত। নাম ও প্রেমের মাধ্যমে সমাধান না হলে দেবতাদের হাতে অস্ত্রগুলোর সদ্ব্যবহার করতে ভুলে যেও না। সমাধানের জন্য বেদ আরো বলেছেন, নাম ও প্রেমের মাধ্যমে যাতে সবাইকে জয় করা যায় তার জন্য আকাশের তত্ত্বকে বন্ধন করে এক বিরাট অর্থ তেজপূর্ণ সারকা মানা হয়েছে, তা হলো রাম নারায়ণ রাম। এই মুক্ত নাম যারা মুক্ত কণ্ঠে ভজন করবে তাদের মাধ্যমে আসবে দেশের কল্যাণ। বুঝে না বুঝে অপশিকেই বড় কবি সাহিত্য হয়েছে, সারেগামা চর্চা করেই সুরক্ষ হয়েছে। তেমনি যে নাম স্মরণ করবে তার আকাশের মতো স্বচ্ছতায় ভরপুর হয়ে যাবে, উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতি সৃষ্টির কারণ রূপ উদ্দেশ্য। সেই মহাচৈতন্যময় বিশ্ব প্রকৃতিকে তার জন্য যে সৃষ্টি, আমি চাই আবার বেদের যুগ ফিরে আসুক।